হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমা স্পিকিং, ওয়েলকাম টু রুমাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিশ বানায় দেখাবো। ওইটা আমি ফিশ রান্না করবো, ওর ভিতরে শুধু অনিয়ন থাকবে, পেঁয়াজ থাকবে, বেশি করে পেঁয়াজ থাকবে। তো আমি কিভাবে করি এটা আপনারা দেখেন, আমি পুরোটা স্টেপই আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। থ্যাংক ইউ। আপনারা কি কখনো পাঙ্গাশ মাছ রান্না করছেন শুধু পেঁয়াজ দিয়ে? যদি না করে থাকেন তাহলে আজকে আমি যেভাবে করতেছি এইভাবে করেন, দেখেন কেমন টেস্ট লাগে, অনেক মজা লাগে। তো আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই দেখেন, আমি মাছটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমি এখন ম্যারিনেট করতেছি। এর ভিতরে আমি মরিচের গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো অল্প দিয়ে, একটু লবণ দিয়ে এটাকে মাখায় রেখে দিব কিছুক্ষণ। তারপরে দেখেন আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, অনেকগুলো স্লাইস করে রেখে দিছি, টমেটো নিয়ে নিচ্ছি, স্লাইস করে রেখে দিছি। এরপরে আমি ধনিয়া পাতাও নিয়ে নিচ্ছি, কুচি করে কেটে ওটাও রেখে দিচ্ছি। তারপরে মরিচ হলুদ লবণ এগুলো নিয়ে নিচ্ছি, যা যা লাগবে। আর রান্না করার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি, ভেজিটেবল অয়েল। এই দেখেন মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে, মাখায় রেখে দিয়েছিলাম আমি। তো চলেন শুরু করি, আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি। তো এই দেখেন আমি ভেজিটেবল অয়েলটা ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিলাম, এখন আমি ভিতরে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নেব। দেখেন ফ্রাই হচ্ছে, আমি এখন এটাকে মাছটাকে উল্টাই দিব, এক সাইড হয়ে গেছে, এইভাবে মানে দিকে কিছুটা উল্টাই দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে মানে হয়ে গেছে প্রায়, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আরো তেল অ্যাড করে আমি ভিতরে ওই যে অনিয়ন স্লাইস করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম, একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি কিছুটা জিরা দিয়ে দিচ্ছি এর উপরে, জিরার যে ফ্লেভারটা আসে ওটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি এটাকে বুনিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর আমি হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন আমি দিয়ে দিলাম, এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে আমি যে টমেটো কেটে রেখে দিয়েছি ওটা আমি হাফ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে নেক্সট যেটা আমি করবো, এর ভিতরে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাইক হাফ চা চামচের মতো, এবং সেম অ্যামাউন্ট লাইক হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর 1 টিস্পুনের মতো সল্ট আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি দেখেন ভালো করে ভুনে নিলাম, পানি অ্যাড করে দিলাম, এখন আমি ঢাকনাতে ঢেকে দিয়ে মানে কিছুক্ষণ এটাকে ভুনে নিলাম পানিটা। এই দেখেন সুন্দরভাবে মশলার সাথে পেঁয়াজটা একটু ভুনো হয়ে গেল। আমি এখন এরপর নেক্সট এটা করবো, কিছুটা অল্প কিছুটা পানি অ্যাড করে দেবো, লাইক 1 কাপের মতো। তারপর ওটা পানিটা ফুটে গেলে আমি দেখেন যে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি, একটা একটা করে পেঁয়াজের উপর দিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। তারপর যে টমেটো বাকিটা রেখে দিয়েছিলাম হ্যাঁ, ওইটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এটাকে ফুটে গেছে কিছুক্ষণ। আমার অলরেডি পানি দিয়ে মাছটা হয়ে গেছে কিছুক্ষণ। তো এখন আমি আবার একটু ঢাকনা দিলাম, ঢাকনা খুলে দেখতেছি কি অবস্থা।
এখন আমি মাছটা হাফ ডান হয়ে গেছে, তো ওর ভিতরে আমি এক পিস লেবুর রস এর ভিতরে চেপে দিয়ে দিচ্ছি। এতে টেস্ট খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি তার একটু পরপর আমি ঢাকনা খুলে দেখতেছি মানে কী অবস্থায়, দেখুন শুকনো শুকায় আসছে, মানে মাছটা অলমোস্ট হল দেখে চলে আসছে। এই দেখেন আমি মানে দেখাচ্ছি এন্ডের দিকেটা, দেখেন এখন আমার মাছটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি গার্নিশের জন্য, ফ্লেভারের জন্য, টেস্টের জন্য যে রেখে দিয়েছিলাম ধনিয়া পাতা, ওইটা আমি উপরতে দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে পেঁয়াজ, তার ভিতরে মাছ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু মিলে মানে মাছের টেস্টও কিন্তু খুব বেড়ে যায়, সুন্দর খেতে খুবই ভালো লাগে। তো আপনারা যদি না করে থাকেন তো এবার করুন। তৈরি ছিল আজকে আমার, আমি করলাম, আপনাদেরকেও দেখালাম যে আপনারাও খায় যদি না করে থাকেন এভাবে। আর কেমন হলো আমার মাছ রান্নাটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বা শেয়ার করবেন, লাইক দিবেন। আজকে এখানেই রাখি তাহলে, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।